কি হয়েছে রে শোভন? বাবা, ইনি রাস্তায় গাড়ির ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলেন, ইঞ্জুরিটা ঠিক বুঝতে পারছি না। মা বলি কোথায়? সুলগ্না 7 নম্বর ঘরে, দিদার জ্বরটা বেড়েছে কিনা সে বলুন। না তেমন কিছু নয়, আমি ফার্স্ট এড দিয়ে দিচ্ছি। কি হলো, এত ভয় পেলে হবে? ওরে বাবা, প্রেশার তো হাই দেখছি। এই অবস্থা একা একা বাইরে বেরিয়েছেন, নিশ্চয়ই বাড়ির লোকের কথা শোনা হয় না? কার কথা শুনবো ডাক্তার বাবু, বাড়িতে কথা শোনানোর লোক কই? লোক কই মানে? শোভন, তোর দিদিকে ডেকে আনতো। দিদি ভাই, তোর ডাক পড়েছে। বাবা কেন, এক্ষুনি তো চেম্বার ঘুরে এলাম। নতুন পেশেন্ট আমাদের দিয়ে হবে না, তোকেই চাই। ঠিক আছে যা, আমি আসছি। চলো রাকিবদা। এই না 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 না, আমি যাচ্ছি। দেবমিটা বড্ড বেড়েছে না, দাঁড়া তোর হচ্ছে, আমি বাবার কাছে সব বলবো। এই না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা চালিয়ে যাও। তবে রে দাঁড়া। এই বাড়ি যাবেন? কিন্তু স্যার যা দেরি করছে, মনে হচ্ছে আজকে তোমাকে নিয়েই বাড়ি ফিরবেন। দেখছি, একটু ওয়েট করো, বাবাকে কাটিয়ে আসছি। বাড়িতে তাহলে কথা শোনানোর লোক নেই বলছেন? আপনি তো বেশ ভাগ্যবান লো মশাই, পড়তেন আমার মামনির পাল্লায়। বাবা ডাকছিলে? এই দেখুন, নাম করতেই। কোথায় ছিলি মা? দেখুন, উফ বাবা, তুমি যে কি না, আমি সবকিছু গুছিয়ে দিয়ে গেলাম আর তুমি এখনো বেরোনি। ওদিকে মা তো বসে বসে চিন্তা করছে, আমি তো ভাবলাম তুমি বেরিয়ে গেছো। বেরোতেই তো যাচ্ছিলাম, এমন সময় সুমন আর রাকিব, এই দেখুন, বলতেই ভুলে গেছি, এই আমার গার্জেন। বুঝেছি, আমায় আর বলতে হবে না, আপনার মেয়ে তো। মেয়ে কি বলছেন, মা, জননী জগদ্ধাত্রী মা। হয়েছে হয়েছে, খুব হয়েছে। না তেমন কোনো ইঞ্জুরি নেই, কিন্তু এবার তুমি বাড়ি যাও তো, মা তো ওদিকে না খেয়ে বসে আছে। ও তাই তো, তুইও চল না। মানে আমি একটু ইয়ে, ওই আজ আমি চলে যাব না, মানে আর কোনো কাজ আছে কি? না তো, আমার আর কোনো কাজ নেই। মামনি, তোর কোনো কাজ আছে? রাকিবকে ছেড়ে দিই। না রাকিব দা, দাঁড়াও একটু, 11 নম্বর ঘরে যেতে হবে। তাহলে তোরা যা, আমি আসি। ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যাও, আর গিয়ে কিন্তু সুগারের ওষুধটা খেয়ে নেবে, আমি একটু এদিকটা সামলে আসছি। আচ্ছা। উফ বাবা, কেস খেতে খেতে বেঁচে গেছি। বাঁচলে আর কোথায়, স্যার সবই বোঝেন। বুঝুক, তুমিও তো হাগা গঙ্গারামের মতো, স্যার ইবিলিমি বাড়ি যাব। আচ্ছা বাবা, ঠিক আছে। এই রবিবারটাই তো আমি শুধু তোমাকে পাই, তাই এটা কি ঝগড়া করে কাটিয়ে দেবো? হ্যাঁ চলো। চলো। ডাক্তারবাবু, আমি এখন আসি।
বেলা হলো। যাবেন মানে? আপনাকে এভাবে একা একা ছাড়বো কেন? না মানে আপনি, মানে কিছু নেই, আপনি কোথায় যাবেন বলুন, আমি সেখানেই নামি দেবো। আমার বাড়ি তো তিমাতার দিকে। আমি নরেন্দ্রপুর যাব, কুছ পরো নেহি, আমি আপনাকে পৌঁছে দিয়ে যাব। না না, আবার উল্টো পথে যাবেন। সো হোয়াট, এখানে ডাক্তার কে? আপনি। কথা শুনবে কে? আমি। আপনি দেখছি আপনার মেয়ের থেকেও বেশি শাসন করেন। ওই তো আমার ইন্সপিরেশন। চলুন। আচ্ছা সু, তুমি এই জায়গাতে এসে রোজ কি দেখো বলো তো? ঠিক জানি না গো, তবে এই জায়গাটা আমায় বড্ড টানে। আমার মনে হয় কিছু যেন বলতে চায় আমায়। বাবা, ডাক্তারানী এত রোমান্টিক। রোমান্টিক না হলে কি সাহিত্যের বিচারে টেনে পড়ি? সত্যি? মিথ্যে? আচ্ছা সু, আমাদের সম্পর্কে ভবিষ্যৎ কি? কিসের ভবিষ্যৎ? না মানে আমাদের ধর্ম। রাবিশ, এতদিন ধরে বাবার সঙ্গে থেকেও তুমি এসব কথা বলো কি করে? না কিন্তু আমাদের সমাজ, দেখো এতদিন ধরে এই অনাথ আশ্রমে থেকে আমি এই অনাথ আশ্রমের ওই ছোট ছোট শিশুগুলোকে দেখে আর ঘর ছাড়া ওই বুড়ো বুড়িদের দেখে না আমি একটাই জিনিস শিখেছি জানো তো? আমি শিখেছি যে মানুষের দুঃখ আর আনন্দের কোনোদিনও কোনো ধর্ম হয় না। তাহলে আমাদের ভালোবাসার কি করে কোনো ধর্ম হবে? এই বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম একা তো সব সামলান কি করে? কেন, আমার রাকিবের মতন ছেলে মেয়েরা আছে, ওরা তো এখানেই মানুষ, ওরাই আমার সব। তাছাড়া আমার ছেলে সুমন, ও তো কলেজে ছুটি পেলেই এখানে চলে আসে। আর আপনার মেয়ে? মেয়ে? ওরে বাবা, তার হুকুম ছাড়া কি পান থেকে চুন খসবার উপায় আছে? কি হলো শেখর বাবু? আমার মেয়েটা বেঁচে থাকলে হয়তো এরকমই হতো। কেন, কি হয়েছিল? এনি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্টই বটে। জানেন, জন্ম থেকে আমার মেয়েটাকে আমার পরিবারের কেউ মেনে নিতে পারেনি। শুধু পরিবার বলছি কেন, আমি নিজেও চরম অনাদরে বড় হয়েছে মেয়েটা। আমার স্ত্রীর কথা ভেবেই ওকে সহ্য করেছিলাম, কিন্তু একদিন, এসো, বসো, তুমি এখানে বসো, আমি একটা কাজ ছেড়ে আসি, এসে তোমাকে নিয়ে ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো, বুঝলে? আমিও যাবো। এবারে কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাব। তাহলে এখানে ফেলে রেখে দিয়ে আমি চলে যাব, স্কুলে কিন্তু আর ভর্তি করা যাবে না। তারপর? তারপর আমার স্ত্রী জানলেন তার মেয়ে হারিয়ে গেছে। বাড়ির সবাই খুব খুশি। আপনারা মানুষ, বিশ্বাস করুন ডাক্তারবাবু, সেই পাপের শাস্তি আজও আমি বয়ে বেড়াচ্ছি। কেন? আমার স্ত্রীকে দেখানোর জন্যে পুলিশে যাওয়ার নাটক করলাম, কিন্তু মায়ের মন সেও চলে গেল হার্ট অ্যাটাক। বেঁচে গেলেন ভদ্র মহিলা। হ্যাঁ, আবার বিয়ে করলাম জানেন, এবার ছেলে হলো, বাড়ির সবাই খুব খুশি। এ তো সুখের খবর, শাস্তি কই? সুখই বটে। না তো কি, বাড়ির লোকের প্রশ্রয়ে আর আমার আদরে ছেলেটা বাঁদর তৈরি হয়ে গেল। মানে সে এখন করে কি? কিচ্ছু না, লেখাপড়ার মাথায় উঠেছে। সারাদিন বাড়িতে মদ আর গাঁজার আড্ডা, কিছু বন্ধু বান্ধব জুটিয়ে
মুচ্ছুক চলছে আর বাপের পয়সা শ্রাদ্ধ। আর আপনার দ্বিতীয় স্ত্রী? সে তো প্যারালাইজড, দিন রাত্রি ছেলের অত্যাচার সহ্য করছে আর চোখে জল ফেলছে। জানেন সে ছেলে পাপার গায়ে হাত পর্যন্ত। বাবু, আজ আপনার মেয়েকে দেখে মনে হলো আপনি কত সুখী। ঠিক বলেছেন, একটা মেয়ের বাবা হতে পারা সত্যি সুখে। মামনি আমার প্রাণ। কি যে বলো না তুমি, বাবা মাকে ছেড়ে এখন বিদেশ কেন? স্বর্গেও যাওয়া যাবে না। যত সব ফালতু কথা। আচ্ছা, তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? আমি কি তাই বললাম নাকি? এই তো তুমি বললি। তুমি বা তাদের ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, তাও ঠিক। জানো তো স্যার, এই আশ্রম, এই বাচ্চাগুলো, এরাই আমার জীবন। ছোটবেলায় স্যার যদি তুলে এনে মানুষ না করতেন তাহলে তো কোথায় পাচার হয়ে যেতাম। ছাড়ো না এসব পুরনো কথা, এখন সামনে আমাদের কত কাজ, কত স্বপ্ন বলো তো। আচ্ছা শু, তুমি আমার মতো একজন অনাথকে নিয়ে এত স্বপ্ন দেখো? জানো তো তোমাকে না এতদিন একটা কথা বলা হয়নি। কি কথা বলো না। মানে আমি আমি না আমিও না তোমারই মতো অনাথ। এই অনাথ আশ্রম থেকে বাবা আমায় অ্যাডপ্ট করেছিল মাকে বাঁচানোর জন্য। কি বলছেন ডাক্তার বাবু, সুলক তো আপনার মেয়ে নয়, আর ও সেটা জানে। সেদিন আশ্রম থেকে না নিয়ে গেলে আমার স্ত্রীকে হয়তো বাঁচাতে পারতাম না। আপনার তেমাতে এসে গেছে, এখানে নামবেন নাকি আর একটু আগিয়ে দেবো? না না, অনেক ধন্যবাদ, এখান থেকেই আমার বাড়িটা কাছে হয়। একটা কথা শুধু জানার খুব ইচ্ছে ডাক্তার বাবু। বলুন। সুলগ্নাকে আপনি পেলেন কোথায়? আমি তখন উঠতি ডাক্তার, ভাঙড়ের দিক থেকেই আসছিলাম, এই রাস্তা দিয়েই। হঠাৎ বোদরার কাছে গাড়িটা বিগড়লো, কাজেই বাধ্য হয়েই হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে আসছে। হঠাৎ দেখি কি হলো বাবুনি, কাঁদছো কেন? কার সাথে এসেছো তুমি? মার কাছে যাবো। মার কাছে? কোথায় বাড়ি তোমার? তোমার বাবার নাম কি? ওই একটা নামের উপর ভরসা করে বাবা বা বাড়ির লোকের কোনো হদিশ পেলাম না। পুলিশের রেকর্ডেও কোনো মিসিং ডায়েরি নেই, তাই সেদিন ওকে আশ্রমে নিয়ে গেলাম। আর তারপর হতো আমার মেয়েই হয়ে গেল। যায়